আসসালামু আলাইকুম। ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে যদি আমাদের চ্যানেলের মনিটাইজেশন যায়, তাহলে কিন্তু আমরা সেই চ্যানেলে কিন্তু কোনোদিনও কিন্তু মনিটাইজেশনটা ফিরিয়ে আনতে পারবো না। তো ইউটিউবে এমনও অনেক প্রমাণ রয়েছে বা অনেক চ্যানেল রয়েছে যাদের ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে তাদের চ্যানেলের মনিটাইজেশনটা কিন্তু চিরতরে অফ হয়ে গেছে এবং অ্যাডসেন্সটা কিন্তু তারা তাদের সেই চ্যানেলের সাথে কিন্তু ব্যবহার করতে পারতেছে না। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের দেখাবো যে নতুন একটি মনিটাইজেশন আলা চ্যানেলে, অর্থাৎ আজকে যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন হয়, তাহলে আজকে থেকে আপনি আপনার চ্যানেলের সমস্ত অ্যাডগুলো আপনি অন করতে পারবেন। কিন্তু এখানে কিছু সিক্রেট বিষয় রয়েছে বা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি প্রথম দিন থেকে কিন্তু আপনার অ্যাটার থ্রুতে আপনার যে ইনকাম বা আপনার যে ডলারটা সেটা কিন্তু আসা শুরু করবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সকল চ্যানেল রিসেন্ট মনিটাইজেশন হয়েছে বা যাদের চ্যানেল আজকে মনিটাইজেশন হয়েছে, তারা মনিটাইজেশন মেলটা আসার পর তারা কোন অ্যাডগুলো তাদের ভিডিওতে তারা অন করবে এবং কোন বিষয়গুলো তারা ফলো করবে, কোন বিষয়গুলো ফলো করলে তাদের চ্যানেলের ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা দেখা দিবে না, এই বিষয় নিয়ে বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এবং দেখিয়ে দিব যে কিভাবে আপনি সে সমস্ত ভিডিওতে, অর্থাৎ আপনার সব ভিডিওতে আপনি কিভাবে অ্যাডগুলো চালু করে সেই প্রথম দিন থেকে আপনি রেভিনিউটা জেনারেট করবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই যে কোন অ্যাডগুলো আমরা প্রথমে চালু করব এবং কোন অ্যাডগুলো আমরা প্রথমে চালু করব না। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। যে সমস্ত চ্যানেলগুলোর মধ্যে আপনি রিসেন্টলি মনিটাইজেশন পেয়েছেন, সেই সমস্ত চ্যানেলগুলোর মধ্যে আপনি কোন অ্যাডগুলো প্রথমে চালু করবেন সেই বিষয়গুলো আমি এ টু জেড আপনাদের দেখিয়ে দেবো এখন স্ক্রিনে, এবং কোন অ্যাডগুলো আপনি চালু করবেন না, অর্থাৎ এখানে আমি বিভিন্ন প্রকারের অ্যাড চালু করে এবং অন করে আপনাদের দেখিয়ে দিব। এতে করে আপনার যে ইনভ্যালিড যে অ্যাক্টিভিটি যেটা রয়েছে, এই ইনভ্যালিড অ্যাক্টিভিটির সম্ভাবনা কিন্তু কম থাকবে, অর্থাৎ আপনার চ্যানেলটার যে অ্যাডসেন্স রয়েছে এই অ্যাডসেন্সটা ইনভ্যালিড অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে অযথা ক্লিকের কারণে যে চ্যানেলের যে অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায় এই সম্ভাবনা কিন্তু থাকবে না। তো দেখুন আমি এইখানে প্রথমে আমার চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে এই চ্যানেলের ড্যাশবোর্ডে আমি আসছি। তো এখানে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে কন্টেন্ট অপশনটা, এই কন্টেন্ট অপশনে ক্লিক করবেন। তো কন্টেন্ট অপশনে ক্লিক করলে দেখুন এখানে আপনার ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে, অর্থাৎ এখানে এই ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের অল ভিডিও প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে যে ভিডিও অপশন দেখতেছেন, এই ভিডিও অপশনের এখানে যদি টিক মার্কে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে আপনার এই পেজের ভিতরে যতগুলো ভিডিও রয়েছে এই ভিডিওগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে টিক মার্ক কিন্তু বসে যাবে। তো আপনার 30টা করে কিন্তু এখানে ভিডিও আপনি সিলেক্ট করতে পারবেন। জাস্ট আপনি যদি চান আমি এখানে এটা বাড়িয়ে নেব, আপনি এখানে 50টা কিন্তু করতে পারেন। তো এখানে 50টা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো 50টা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবারও আপনাদের এখানে টিক মার্ক করতে হবে, অর্থাৎ আপনি যে পেজটা করবেন এই পেজটার সমস্ত ভিডিও আপনি প্রথমে সিলেক্ট করে রাখবেন। আপনার যতগুলো ভিডিও আছে সেগুলো আপনি এখানে প্রথমে সিলেক্ট করবেন এক এক করে। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে যদি করেন, তাহলে এখানে আপনার সময়টা কিন্তু অনেকের সাশ্রয়ী হবে। তো এরপর যে কাজটা করতে হবে, দেখুন এখানে আমি একটা পেজ, আমি আবার বলছি এখানে একটা পেজের আপনি আপনাদের আমি করে দেখাচ্ছি। তো এরপর জাস্ট আপনি এখানে নেক্সট পেজে দিয়ে জাস্ট আবারও আপনি আরেকটা পেজে 50টা ভিডিও সিলেক্ট করে আবারও আপনি এই কাজগুলো করবেন। আমি যে এখন যে প্রসেসগুলো আপনাদের দেখাবো, তো এইখানে দেখুন প্রথমে রয়েছে এখানে এডিট অপশন। তো এই এডিট অপশনের উপরে ক্লিক করব। তো এডিট অপশনের উপরে ক্লিক করলে এখানে দেখুন যে মনিটাইজেশন। তো আমি সাপোজ ধরে নিচ্ছি আপনারা এখানে সমস্ত মানে সব ভিডিও এখানে ধরে নিন সব ভিডিও এখানে সিলেক্ট করা আছে। তো সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে মনিটাইজেশন যে অপশনটা, এটার উপরে ক্লিক করবেন, এখানে এই পেজটা চলে আসবে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে অফ অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করে আমাদের এটাকে অন করে দিতে হবে। তো অন করে দেওয়ার পর আমাদের এখানে মূলত এই যে আপডেট ভিডিও, তো আপডেট ভিডিওতে ক্লিক করলে করে দিলেই কিন্তু মূলত আমাদের যে এই পেজটা চলে আসবে। তো এই পেজটা আসার পর আমাদের এইখানে টিক মার্ক দিতে হবে। তো টিক মার্ক দেওয়ার পর আমাদের এখানে যে আপডেট ভিডিওস, এটার উপরে ক্লিক করতে হবে। তো এটার উপরে ক্লিক করলে দেখুন এখানে আমাদের ভিডিওগুলো এখানে আমাদের মানে আপডেটিং নিচ্ছে। তো এখানে আপডেটিং নেওয়া পর্যন্ত আমাদের এখানে একটু অপেক্ষা করতে হতে পারে। তো এখানে সময়টা আপনাদের 1-2 মিনিট আমাদের এখানে অপেক্ষা করতে হতে পারে। তো আমরা এখানে একটু অপেক্ষা করে নেই। তো দেখুন আমাদের কিন্তু এখানে 50টা ভিডিও কিন্তু আমাদের এখানে সাকসেসফুলিভাবে কিন্তু এইখানে অ্যাডগুলো কিন্তু আমাদের চালু হয়ে গেছে। তো এখানে সব ধরনের অ্যাডগুলো কিন্তু আমাদের অন হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে একটা রিফ্রেশ দেই, তো রিফ্রেশ দিলে এখানে দেখতে পারবেন আমাদের অ্যাডগুলো যেটা রয়েছে মনিটাইজেশন সেকশনে, এখানে কিন্তু অ্যাডগুলো আমাদের চালু হয়ে গেছে। তো এইভাবে প্রথমে আপনি আপনার সমস্ত ভিডিওগুলোর অ্যাড প্রথমে চালু করবেন। তো অ্যাডগুলো চালু করার পর দেখুন আপনি আবারও এখানে এরপর চলে আসবেন আপনি এখানে যে ফিল্টার অপশন, তো এই ফিল্টারে ক্লিক করবেন। তো ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখুন এখানে যে ভিউস, তো এই ভিউসের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ভিউসের উপরে ক্লিক করে এখানে দেখুন, তো এখানে আপনি যে কাজটা করবেন দেখুন এখানে আপনার চ্যানেলে সব থেকে বেশি ভিউসের যে ভিডিওগুলো রয়েছে সেটার অ্যামাউন্ট এখানে আপনি লিখে দেবেন। সাপোজ ধরুন আমার চ্যানেলে 10,000+ আমার ভিডিও আছে, 5 থেকে 10টা। তো আমি এখানে
ওই 10,000 ভিউজ আমি এইখানে সাপোজ ধরুন লিখে দিলাম। তো দেখুন এখানে 10,000 লিখে দিলাম, লিখে জাস্ট আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে কি হবে, দেখুন এখানে 10,000 প্লাস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। তো দেখুন এখানে রয়েছে আমাদের 22,000, এখানে রয়েছে 33,000, 20,000, 18,000, 49,000, 1,06,000, 1,24,000। তো এইভাবে এইখানে ভিডিওগুলো এখানে শো করবে। এবং এখানে যে মনিটাইজেশন যেটা আমরা প্রথমে চালু করে নিয়েছি, মনিটাইজেশন কিন্তু আমাদের এখানে অন রয়েছে। এখানে যে 10,000 ভিউসের যে ভিডিওগুলো চলে আসছে, এই ভিডিওটা আমাদের সবগুলোই আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আমরা 29টা ভিডিও আমরা এখানে সিলেক্ট করে নিলাম, 10,000 প্লাস ভিডিও। তো এরপর জাস্ট আমরা এখানে কি করব, এখানে যে এডিট অপশন দেখতে পারতেছেন, এই এডিটে আবারও ক্লিক করে দিব। তো এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড সেটিংস, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর দেখুন এখানে মূলত আমরা দেখতে পারবো যে আপডেট টাইপ অফ অ্যাডস, এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দিলেই মূলত আমাদের এখানে অ্যাড সেকশন অর্থাৎ অ্যাড আমাদের বসানোর যে অপশনগুলো সেই অপশনগুলো পেয়ে যাব। এবং আমাদের চ্যানেলে যাতে ইনভ্যালিড অ্যাক্টিভিটি না হয় সেই পদক্ষেপটা কিন্তু আমরা নিতে পারবো। তো আমি এখানে একটা কথা আমি আপনাদের বলে রাখি, আপনার চ্যানেলটি যদি আজকে মনিটাইজেশন হয় তাহলে আপনি আজকেই আপনার যে সমস্ত ভিডিও রয়েছে অর্থাৎ আপনার চ্যানেলে যদি 1,000 ভিডিও ধরে সাপোজ 1,000 যদি ভিডিও থাকে, তো এই 1,000 ভিডিওই কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। তো আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এই প্রসেসে, তো এই প্রসেসে ছাড়া যদি আপনি অন্য প্রসেসে যান তাহলে কিন্তু ইনভ্যালিড অ্যাক্টিভিটি দেখা দিতে পারে। এবং ইনভ্যালিড অ্যাক্টিভিটি যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলের অ্যাডসেন্সটা কিন্তু অফ হয়ে যেতে পারে। তো এটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তো দেখুন এই পেজটা যখন আসবে, আমরা কিন্তু এখানে 29টা ভিডিও সিলেক্ট করে রাখছি যে ভিডিওগুলোর মধ্যে আমাদের রিসেন্ট ভিডিওতে মানে রিসেন্টলি ভিউস আসতেছে। তো এইখানে আমরা এখানে যে কাজটা করবো, এখানে আমরা এই যে স্কিপেবল অ্যাডস এটা আমরা উঠিয়ে দিব, এখানে যে নন স্কিপেবল অ্যাডস এই দুইটা আমরা উঠিয়ে দিব। তো এইভাবে কি করবেন, আপনার চ্যানেলে যদি এইখানে আমার 29টা দেখাচ্ছে, আপনার যদি 50টা থাকে বা 100টা থাকে তাহলে আপনি সেম কাজটাই এখানে করবেন। তো এই কাজটা আপনি যে এখানে যে এই স্কিপেবল অ্যাডটা আপনি কতদিন পর্যন্ত করবেন, তো দেখুন এই স্কিপেবল অ্যাড বা আপনার চ্যানেলটি যদি একদমই নতুন হয়ে থাকে তাহলে আপনি আপনার এই স্কিপেবল অ্যাডগুলো আপনি 10 থেকে 12 দিন, আমি আবার বলছি 10 থেকে 12 দিন এই স্কিপেবল অ্যাডগুলো আপনি উঠিয়ে রাখবেন। অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিও যদি কেউ দেখে তাহলে এখানে স্কিপ যে অপশন যে অ্যাডটা আসে সেই অ্যাড স্কিপ অপশনটা কিন্তু আর আসবে না। তো এই স্কিপ অপশনটা না আসলে আমাদের ইনভ্যালিড অ্যাক্টিভিটি এটাও আমাদের আসার সম্ভাবনা থাকবে না। তো এটা করার পর জাস্ট আপনি এখান থেকে আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করার পর এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে আপডেট ভিডিওসে ক্লিক করে দিবেন। তো এইখানে মূলত এইভাবে কিন্তু আপনি আপনার যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলো সেট করতে পারবেন। তো এখানে আরও একটি কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে দেখুন আমরা এখানে আমাদের অ্যামাউন্টটা আমরা এখানে কেটে দিচ্ছি। তো এখানে আবারও আপনার যে কন্টেন্ট রয়েছে কন্টেন্ট অপশনে ক্লিক করে আপনি এখানে রিসেন্ট যে ভিডিও রয়েছে 10 থেকে 15টা, অর্থাৎ আপনি আজকে যদি মনিটাইজেশন পেয়ে থাকেন আজকের পিছনের 10 থেকে 15টা ভিডিও আপনি এইভাবে একটা একটা করে সিলেক্ট করবেন। তো দেখুন আমি এখানে দেখাচ্ছি এইভাবে আপনি 10 থেকে 15টা ভিডিও এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে 10 থেকে 15টা আমরা সিলেক্ট করে নিলাম, কারণ এখানে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোর মধ্যে ভিউজ তেমন একটি নেই এবং এখানে এই ভিডিওগুলোর মধ্যে যদি কেউ ওপেন করে তাহলে কিন্তু অ্যাড আসার সম্ভাবনা কিন্তু 100% থাকবে এবং স্কিপেবল অ্যাডগুলো কিন্তু আসবে। তো এই জন্য আমরা এখানে 10 থেকে 15টা ভিডিও আমরা সিলেক্ট করবো রিসেন্ট ভিডিও। সিলেক্ট করার পর আবার আমরা এই এডিট অপশনে চলে যাব, মনিটাইজেশনে চলে আসব। আসার পর এখান থেকে তো এখানে দেখুন আমাদের কিন্তু এই পেজটাতে আমরা কিন্তু মনিটাইজেশনটা কিন্তু আমরা প্রথমেই কিন্তু চালু করে নিয়েছি সব ভিডিওতে। তো এখন আমাদের এখানে যে দেখতে হবে, এখানে নিচের দিকে রয়েছে একটা অ্যাড এডিট অপশন, এটার উপরে ক্লিক করে এখান থেকে আমাদের অ্যাড সেটিংসে আসতে হবে। তো অ্যাড সেটিংসে আসলে এখানে আবারও এই অপশনটা চলে আসবে, তো এই আগের অপশনটা। তো এখানে যে আপডেট টাইপ অফ অ্যাডস এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এইখানে আমরা মূলত আমাদের এই দুইটা অ্যাড আমরা উঠিয়ে দিব। তো এইভাবে আমরা ওইখানে আমরা যে 29টা ভিডিও অর্থাৎ যে ভিডিওগুলো আমাদের পপুলার রয়েছে, যে ভিডিওগুলোতে আমাদের ভিউস আসতেছে, সেগুলোর আমরা স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড আমরা উঠিয়ে দিয়েছি। ঠিক সেমভাবে আমাদের এখানে যে রিসেন্টলি যে 10-15টা ভিডিও আছে, এই 10-15টার ভিডিওর আমরা স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাডগুলো আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমরা এখানে যে আপডেট ভিডিওতে ক্লিক করে আমরা এখানে যে আই আন্ডারস্ট্যান্ড এখানে টিক মার্ক দিয়ে আমরা এখানে আপডেট ভিডিওসে ক্লিক করে দিব। তো এতে করে কি হবে, দেখুন আপনার চ্যানেলের যে ইনভ্যালিড অ্যাক্টিভিটি বা অ্যাডসেন্সের যে সমস্যা হওয়ার যে ব্যাপারটা থাকে এটা কিন্তু আর থাকবে না। আপনি কিন্তু এইভাবে যে নতুন মনিটাইজেশন যে চ্যানেলগুলো রয়েছে, নতুন মনিটাইজেশন চ্যানেলের সব অ্যাডগুলোই কিন্তু আপনি অর্থাৎ মনিটাইজেশন কিন্তু আপনি অন করে নিতে পারবেন। তো অনেকেই যে কাজটা করে, অনেকেই কিন্তু ওই রিসেন্টলি যে ভিডিওগুলো রয়েছে ওই রিসেন্ট ভিডিওগুলোর সব অ্যাড চালু করে দেয় এবং যে ভিডিও
তে ভিউজ কম আসে সেই ভিডিওগুলোর অ্যাড তারা অন করে দেয় না। তো আমি যে প্রসেস বা যে প্রক্রিয়াটা দেখিয়ে দিলাম এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি আপনার চ্যানেলের অ্যাডগুলো যদি রান করেন বা অ্যাডগুলো যদি আপনি ইনেবল করেন তাহলে দেখা যাবে আপনার চ্যানেলের যে ইনভাইটলেট অ্যাক্টিভিটি যেটা রয়েছে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও।